যারা আলেমুল আমাদেরকে সাতকানিয়ায় ঢুকতে দেয় নাই সাতকানিয়া যারা আলেমদেরকে নিষিদ্ধ করেছে সাতকানিয়ার মানুষ তাদেরকে আজ সাতকানিয়ায় নিষিদ্ধ করে দিয়েছে আপনি সাতকানিয়ায় যাদেরকে নিষিদ্ধ করেছিলেন লোহাগাড়ায় যাদেরকে নিষিদ্ধ করেছিলেন সাতকানিয়া লোহাগাড়া চুনতির ময়দানে যাদেরকে আসতে দেন নাই সাতকানিয়া লোহাগাড়ার মানুষ সেই আলেমদেরকে ফুলের মালা দিয়ে সাতকানিয়া লোহাগাড়ায় নিয়ে আসবে আপনি যদি তওবা না করেন মানুষের কাছে ক্ষমা না চান সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আপনাকে আরো বিজ্জত করে ছাড়বে আল্লাহ হেদায়াত দান করেন আর যারা ক্ষমতায় যাওয়ার পরে মানুষকে সেবা দেওয়ার না মানুষকে সেবা দেওয়ার পরিবর্তে শাসনের নামে শোষণ করে পাবলিক তাদেরকে বিদায় দেওয়ার সময় স্লোগান দিয়েও বিদায় দেয় বহুত হাইও আজকে বহু বছর পরে একটু খোলামেলা স্পেসে সাতকানিয়ায় সুযোগ পেয়েছি গত বছর কোন রকমে এক জায়গায় সুযোগ পাইছিলাম তাও চিপায় চাপায় আয়োজন করতে হয়েছে মানুষ মাহফিলের আয়োজন করে কিন্তু আল্লাহর কুতুব কিছু আছেন যারা মানুষকে কোরআন থেকে ওলামা মাশায়েক থেকে বিচ্ছিন্ন রাখতে চায় যারা সাতকানিয়ার মানুষকে সাতকানিয়ার মানুষকে যারা আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে তারা নিজেরাই এখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আল্লাহ বেজ্জত করে দিয়েছেন এই সাতকানিয়া লোহাগাড়ায় এর আগেও জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন এরকম মানুষ দশ পনেরো বছর ধরে ক্ষমতাই নাই কিন্তু এরা এখনো এলাকায় আসলে মানুষ তাদের বুকে টেনে নেয় আমি নাম না হয় না না দিলাম ক্ষমতা যখন ছিল তখনও ইজ্জত ছিল যখন নাই তখনও ইজ্জত আছে আর যারা ক্ষমতায় যাওয়ার পরে মানুষকে সেবা দেওয়ার না মানুষকে সেবা দেওয়ার পরিবর্তে শাসনের নামে শোষণ করে পাবলিক তাদেরকে বিদায় দেওয়ার সময় স্লোগান দিয়েও বিদায় দেয় বহুত হাইও তাদের বিদায় ভালো হয় না যারা আলেমুল আমাদেরকে সাতকানিয়ায় ঢুকতে দেয় নাই সাতকানিয়ায় যারা আলেমদেরকে নিষিদ্ধ করেছে সাতকানিয়ার মানুষ তাদেরকে আজ সাতকানিয়ায় নিষিদ্ধ করে দিয়েছে আপনি সাতকানিয়ায় যাদেরকে নিষিদ্ধ করেছিলেন লোহাগাড়ায় যাদেরকে নিষিদ্ধ করেছিলেন সাতকানিয়া লোহাগাড়া চুনতির ময়দানে যাদেরকে আসতে দেন নাই সাতকানিয়া লোহাগাড়ার মানুষ সেই আলেমদেরকে ফুলের মালা দিয়ে সাতকানিয়া লোহাগাড়ায় নিয়ে আসবে আপনি যদি তওবা না করেন মানুষের কাছে ক্ষমা না চান সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আপনাকে আরো বিজ্জত করে ছাড়বে আল্লাহ হেদায়াত দান করেন কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই কোনো ঘৃণা নাই আমরা কাউকে ভালোবাসবো ইসলামের জন্য কাউকে আমরা ঘৃণাও করব আল্লাহর দ্বীনের জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে তার ঈমান পরিপূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আপনারা যে খুশি এটা আপনাদের আওয়াজ শুনেই বোঝা যায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন
যারা এত সুন্দর আয়োজন করলেন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন আমিন আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমিন আজকের মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কমিটির যারা উপদেষ্টা পরিচালনা পরিষদে যারা আছেন সবার চেহারা সুরত সুন্দর স্মার্ট মানুষ এজন্য তাদের কার্যক্রমও স্মার্ট তারা সবাইকে এক একটা বিষয় দিয়েছেন এটা খুবই ভালো কারণ আমাদের দেশে বহু জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল নাম হয় কিন্তু কোরআনের কোনো তাফসীর পাওয়া যায় না কিছুক্ষণ সাপের কিচ্ছা কিছুক্ষণ ব্যাঙের কিচ্ছা কিছুক্ষণ এইদিকে কিছুক্ষণ ওইদিকে তাফসীরের কোনো খবর নেই তো এরকম একটা বিষয় নির্ধারণ করে দিলে বিষয়ের বাইরে যাওয়ারও কোনো সুযোগ নাই আপনারা আমাকে যে বিষয় দিয়েছেন আমি সেই বিষয়ের আলোকেই কথা বলা শুরু করব ইনশাআল্লাহ আমরা যেন পূর্ণাঙ্গ মনোযোগের সাথে শুধুমাত্র হেদায়েতের নিয়তে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন থেকে নবীজির হাদিস থেকে আমরা যেন আলোচনা শ্রবণ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মাদকাসক্ত যুব সমাজ পিতামাতার করণীয় এবং বর্তমান প্রেক্ষাপট যুব সমাজ হলো একটি জাতি বা সভ্যতার মেরুদণ্ড এই যৌবনকাল হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয় কারণ এই যৌবনকালীন সময়ে মানুষের শরীরে শক্তি বেশি থাকে উদ্যম বেশি থাকে সামর্থ্য তখন অনেক বেশি এজন্য এই যৌবনকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ আবার এই যৌবনকালীন সময়টা অনেক ঝুঁকিপূর্ণ বটে এজন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই যৌবনকালকে কচুপাতার পানির সঙ্গে তুলনা করেছেন আপনারা কচুপাতা চিনেন তো কচুপাতায় পানি দিলে দেখবেন এই দৃশ্য যে দেখে মনে হয় যেন কোন সময় এই কচুপাতার পানি টলমল টলমল করে যে কোনো সময় পড়ে যেতে পারে কচুপাতার পানি যেমন টলমল টলমল করে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক তেমনি যুবকরা যদি সমাজের চারপাশে ছড়িয়ে থাকা মাদক জুয়া তারপরে শয়তানের আরো বিভিন্ন মূলমন্ত্র ফিতনা ফাসাদ অশ্লীলতা বেহায়াপনা নামক এই ফিতনায় যদি সে পড়ে যায় তাহলে যে কোনো সময় তার যৌবনকালও ধ্বংস হয়ে যেতে পারে এজন্য যৌবনকালকে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ কচুপাতার পানির সঙ্গে তুলনা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ সময় এবং এই যুব সমাজ একটা জাতির জন্য এত গুরুত্বপূর্ণ কোন সমাজ বা সভ্যতার যুবকরা হলো সেই সমাজ সভ্যতা গড়ার মূল কারিগর যুবকরা চাইলে একটা জাতির ইতিহাস পাল্টে দিতে পারে যুবকরা চাইলে একটা জাতির উত্থানের জন্য কাজ করে একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে পৃথিবীর যে কোনো আন্দোলন সংগ্রামে যুবকদের ত্যাগ তিতিক্ষা বেশি ছিল আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করেন হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন তো দেখবেন ইসলাম প্রচারের পরে প্রথমে ইসলাম গ্রহণকারী বেশিরভাগ যুবক ইসলামের জন্য রক্ত জানমালের দরকার হয়েছে দিয়েছে সবার আগে যুবক যখন সম্মুখ যুদ্ধ শুরু হলো বদরে ওহুদে খায়বারে খন্দকে সব জায়গায় যুবকরা ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে এই যুবকদের গণজোয়ার যদি ইসলামের জন্য উঠে যায় যুবকদের এই গণজোয়ার যদি গণবিস্ফোরণে পরিণত হয়ে যায় তাহলে এই গণবিস্ফোরণকে ঠেকাবার দুঃসাধ্য দুনিয়ার কারোরই নাই এই যুবকদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় যুবকদেরকে যদি পথভ্রষ্ট দিকভ্রান্ত করে দেওয়া যায় একটা সমাজ সভ্যতার সমৃদ্ধিকে রুখে দেওয়া যায় বর্তমান পৃথিবীতে মুসলিম উম্মার যুবকদের চরিত্র হননের জন্য যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য যত উপায় উপাদান ইসলাম বিরোধীরা সমাজে সভ্যতায় রাষ্ট্রে ছড়িয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম একটা উপকরণ হলো এই মাদক এই মাদক এখন শুধু শহরে নগরে আর বন্দরে নয় এই মাদক এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই মাদক এখন বাস স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডের চিপায় চাপায় কোনায় কানায় এখন মাদকের আখড়া
এই মাদক এখন বিভিন্ন ব্রিজের নিচে বসে বসে হুক্কা হুয়া এই মাদক এখন রাতের বেলা বিভিন্ন আবাসিক এলাকার গলিতে চিপায় চাপায় এখন এই মাদকের আখড়া শুধু শহরে নগরে আর বন্দরে নয় এই মাদক গ্রহণের প্রথম ক্ষতিটা হলো নিজের ক্ষতি যে ব্যক্তি মাদক গ্রহণ করে ফিজিক্যালি সে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যায় বিভিন্ন রোগবালাই হওয়ার ঝুঁকি রয়েছে তার শরীর নষ্ট হয়ে যাবে পাশাপাশি এই মাদক পরিবার সমাজ রাষ্ট্রকে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসের দিকে নিয়ে যায় এই মাদকের কারণে দাম্পত্য কলহ পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের উদ্ভব হয় সুতরাং যে জিনিসের কারণে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় সে জিনিসটাকে ইসলাম মূলে থেকেই হারাম করে দিয়েছে কারণ এটার থেকে অনেক বিশৃঙ্খলা সন্ত্রাস এবং সমাজ নষ্ট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে এই জন্যই মাদককে ইসলাম সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে মুসলিম শরীফের হাদিস নবী করিম সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম আল্লাহর হাবিব বলেছেন নেশাজাতীয় প্রত্যেকটা দ্রব্যই হলো মাদক আর যাবতীয় মাদক হলো হারাম ওয়ামান শারিবাল খমরা ফিদ দুনিয়া فمات وهو يدمنها لم يتب لم يشربها في الآخرة الله الحبيب বলেছেন এই মাদককে হারাম জানা সত্ত্বেও যে ব্যক্তি মাদক গ্রহণ করবে ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না এমন কি জান্নাতে আল্লাহ জান্নাতীদের জন্য স্পেশাল কিছু খামার এবং শরাবের ব্যবস্থা রেখেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যত নিয়ামত দিবেন সেই নিয়ামতের মধ্যে খামার থাকবে পবিত্র পবিত্র পানীয় থাকবে শরাব থাকবে এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উপমা হলো এমন আল্লাহ তাআলা বললেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন সেখানে আছে স্বচ্ছ তৃষ্ণা নিবারণকারী সুমিষ্ট পানির ঝর্ণা আপনার পিপাসা লাগলে পরে এক গ্লাস দুই গ্লাস এক জগ এক বোতল পানি নয় আল্লাহ বলছেন আমার জান্নাতি বান্দার জন্য তৃপ্তি নিবারণকারী সুমিষ্ট পানির ঝর্ণা দ্বারা আমি বহমান করে রেখেছি সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন আল্লাহ বলছেন আমি তাদের জন্য খামার রেখেছি সেখানে তাদের জন্য পবিত্র শরাব আছে মদও আছে এখন আপনি বলবেন হুজুর মদ তো দুনিয়ায় হারাম তো জান্নাতে এটা আল্লাহ কেন দিবেন দুনিয়ার মদ হলো পচা এটা নাপাক এটা হারাম এটা যখন মানুষ গ্রহণ করে তার বোধ শক্তি বিলুপ্ত হয়ে যায় সেন্স ঠিক থাকে না দেখা যায় মানুষ চিনে না বউকেও মা বলে মাকে মাঝে মাঝে উল্টা পাল্টা বলে সেন্স ঠিক থাকে না শারীরিক ক্ষতি হয় ফিজিক্যালি মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু জান্নাতে আল্লাহ যেটা দিবেন সেটার মধ্যে বোধ শক্তি বিলুপ্ত হয় কিংবা শারীরিক ক্ষতি হয় এমন কোন উপাদান থাকবে না তাহলে সেটা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাকুন সেখানের মধ্যে ক্ষতিকর কোন উপাদান থাকবে না শারীরিক ক্ষতি হয় কিংবা বোধ শক্তি বিলুপ্ত হয় সেন্স চলে যায় এমন কোন উপায় উপকরণ থাকবে না বরং সেটা হলো পবিত্র জান্নাতে চার রকমের ঝর্ণা ধারা বহমান থাকবে তিন নাম্বার হলো ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগাইয়ার তাআমুহু এমন দুধের ঝর্ণা যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যায় না আপনার ঘরে যদি আপনার বাসায় যদি আপনি দুধ রেখে দেন গাভীর দুধ দোহন করে ফ্রিজে না রেখে আপনি যদি এমনি রেখে দেন বলেন তো আগামীকাল এই দুধের স্বাদ কি দুধের মতো লাগবে নাকি টক টক লাগবে
টক টক লাগবে এজন্য দেখা যায় দুধ রেখে দিলে দধি হয়ে যায় এটাকে আবার রেখে দিলে দেখা যায় সেখান থেকে ঘি হয়ে যায় মাখন হয়ে যায় স্বাদ পরিবর্তন হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতে জান্নাতীদের জন্য যে দুধের ঝরনা ধারা বহমান থাকবে লাম ইয়াতাগাইয়ার তাআমুহু এর স্বাদ হবে অপরিবর্তনীয় স্বাদ কখনো নষ্ট হবে না আল্লাহু আকবার শুধু তাই নয় ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা জান্নাতে জান্নাতীদের জন্য থাকবে মধুর ঝরনা শীতের দিন তো চলে যাচ্ছে শীতের দিনে শীত কম লাগবে বেশি বেশি মধু খাবেন শারীরিক দুর্বলতা কেটে যাবে নবীজি যে খাবারগুলো পছন্দ করতেন তার মধ্যে একটা খাবার হলো মধু মধুর নামে আবার কোরআনে একটা সূরাও আছে না নাই মধুর নামে আল্লাহ কোরআনে একটা সূরাও দিয়েছেন সেই সূরার নাম সূরাতু আন-নাহল সেই সূরায় আল্লাহ মধুর ব্যাপারে বলেছেন ফিহি শিফাউল লিন-নাস এই মধুর ভিতরে আল্লাহ মানুষের জন্য শিফাও রেখে দিয়েছেন চার ধরনের যে ঝরনা ধারা বহমান থাকবে তার মধ্যে একটা ঝরনা ধারা হলো খামরের ঝরনা আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি দুনিয়ার এই নাপাক পচা হারাম এই মাদককে গ্রহণ করবে জান্নাতে সে পবিত্র সারা পাবে এমন কি জান্নাতে এসে জান্নাতে এমন কি জান্নাতের গন্ধ সে পাবে না শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য যে সকল মূল মন্ত্র ব্যবহার করে যে সকল ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে জাহান্নামের পথে নিতে চায় তার মধ্যে একটা অন্যতম উপাদান হলো এই মাদক কুরআন আমিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদাহের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان الله تعالى বলছেন হে বিশ্বাসীরা হে ইমানদারেরা إنما الخمر নিশ্চয়ই মাদক والميسر জুয়া والأنصاب والأنصاب والأزلام এরপরে আল্লাহ তাআলা বললেন ভাগ্য নির্ণায়ক তীর ভাস্কর্য প্রতিমা রিজসুম মিন আমালি শয়তান এগুলো হলো শয়তানের কাজ মাদক গ্রহণ করা এগুলো কি মুমিনের কাজ নাকি শয়তানের কাজ শয়তান চায় আপনাকে মাদক গ্রহণ করাতে আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি খবরদার আমার ভাইয়েরা এই তরুণ আর যৌবন মাদক সেবন করে কিংবা মাদকের আখড়ায় গিয়ে নষ্ট করে দিও না শয়তান চায় আমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ পারিবারিক কলহ দাম্পত্য কলহ সামাজিক বিশৃঙ্খলা বাড়াতে আর এগুলোর জন্য শয়তান যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো মাদক এজন্য আল্লাহ পরের আয়াতের মধ্যে বললেন العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله تعالى بلسن إنما يريد الشيطان نشتري شيطان شاي أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ما دوك بان جوار مدامي تما در مدد پاروش پوريك بدش غطا ته جاملا پاكا ته اخن بلبل حجور اي آيا ترشاته আমাদের সমাজের বাস্তবতার মিল কোথায় মাদকের কারণে যে পরিবারে সমস্যা দাম্পত্য জীবনে সমস্যা সামাজিক সমস্যা এটা আল্লাহ কোরআনেও বলেছেন এর নজির হলো দেখবেন মাদকাসক্ত লোকেরাই বেশি বেশি বউ পিটায় সে যখন অতিমাত্রায় মাদকাসক্ত হয়ে যায় তার কাছে যখন মাদক সেবনের জন্য পয়সা থাকে না বাড়িতে গিয়ে তার ওয়াইফকে বলে তোমার গহনাগুলো দাও তোমার সোনা দানা দাও এগুলো আমি বিক্রি করে দিব বউ যদি না দেয় তখন দেখা যায় মাদকাসক্ত এই লোকটা তখন বউ পিটায় বউ পিটায়া তারপরে বউয়ের সোনা দানা বন্ধক দেয় অথবা বিক্রি করে ফেলে যখন বউয়ের সোনা দানাও বিক্রি করে ফেলে তখন বাড়িতে এসে বউকে বলে তুই তোর বাপের বাড়ি যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয় মাদকাসক্ত লোকেরা এভাবে তার বউয়ের উপরে শারীরিক আর মানসিক নির্যাতন চালায়
মাদকাসক্ত লোকেরা দেখা যায় শুধু বউ পিটায় না এরা এত খারাপ হয়ে যায় মাদকাসক্ত লোকেরা চোর হয়ে যায় মাদক গ্রহণের জন্য যখন তার পকেটে পয়সা থাকে না বাড়িতে গিয়ে তার বাপের পকেট থেকে তখন টাকা চুরি করে শুধু তাই নয় ঘরের জিনিস যে চুরি করে তাই নয় মাদকাসক্ত লোকেরা দেখা যায় মানসিকদার পাড়া কিংবা বিভিন্ন আবাসিক এলাকায় দিনে রাতে ছিনতাই করে ডাকাতি করে কারণ তার মাদকের জন্য পয়সা দরকার মাদকাসক্ত বেশিরভাগ ছেলেরা চোর হয় ডাকাত হয় শুধু তাই নয় মাদকাসক্ত লোকেরা এরা মা বাবার সঙ্গেও বেয়াদবি করে তার বাস্তব নজির হলো ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী মনে নাই নিজের মা বাবাকে নিজেই জবাই করে ফেলেছে মাদকাসক্ত ছেলে মেয়েরা নিজের মা বাবাকে জবাই করে মাদকাসক্ত লোকেরা বউ পিটায় মাদকাসক্ত লোকেরা সামাজিক বিশৃঙ্খলা ঘটায় মাদকাসক্ত লোকেরাই জনগণের হক মেরে খায় এজন্য যে মাদকের কারণে দাম্পত্য কলহ পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় সন্ত্রাসের উদ্ভব হয় ওই মাদককে হারাম করে দিয়েছেন কি আস্তে বলবেন না জুড়ে বলেন সেই মাদককে হারাম করে দিয়েছেন কি আল্লাহর হাবিব বলেছেন লা তাশরাবুল খামর মাদক গ্রহণ করো না ফা ইন্নাহা মিফতাহুন কুল্লু শার এটা হলো সকল মন্দের চাবিকাঠি অশ্লীলতার চাবিকাঠি এজন্য আমার স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইদেরকে বলবো আমি নিজে স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে একেবারে শেষের দিকে ছাত্র জীবনের শেষের দিকে দেখেছি দেখার সুযোগ হয়েছে বিশ্ববিদ্যালয় এমন জায়গা কিছু কিছু ছাত্ররা সারাদিন লাইব্রেরিতে পড়াশোনা করে ক্লাস করে আবার কিছু কিছু ছেলেরা মা বাপের পাঠানো পয়সাগুলো রেল লাইনের উপরে মাদক খায়া খায়া খরচ করে হোস্টেলের মধ্যে মাদকের আকরা বসিয়েছে এই মাদকগুলো বন্ধ হওয়া দরকার ঠিক কিনা বলেন আমার দেশে কোরআনের মাহফিলগুলোতে মাদকের বিরুদ্ধে সুচ্চার কথা বলা হয় মাদকের বিরুদ্ধে অনেক বক্তৃতা আমার আছে কিন্তু যেখানে মাদকের বিরুদ্ধে চোরের বিরুদ্ধে ডাকাতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য হয় এই সমাবেশগুলো বন্ধ হওয়া দরকার না চালু হওয়া দরকার কিন্তু কিছু লোক আছে বন্ধ করার জিনিস পায় না মাহফিল বন্ধ করে আপনি বন্ধ করার জিনিস পান না বন্ধ যদি করতে চান মাদকের আখড়া বন্ধ করেন জুয়ার আসর বন্ধ করেন যদি বন্ধ করতে চান যৌতুক বন্ধ করেন বন্ধ করতে চাইলে চুরি ডাকাতি বন্ধ করেন নাচ গান বন্ধ করেন অশ্লীলতা বেহা বলা বন্ধ করেন বন্ধ করার জিনিস পায় না মাহফিল বন্ধ করে তার মানে মাহফিল বন্ধ করতে পারলে এলাকায় দুর্নীতি বেশি করা যায় ডাকাতি বেশি করা যায় মাহফিল বন্ধ করতে পারলে কিন্তু এদেশের মানুষ বরদাস্ত করবে না এদেশের মানুষ কোরআন প্রিয় মানুষ এই বাংলাদেশ অসংখ্য অলিয়া উলিয়ার মেহনতে গড়া এই দেশ অসংখ্য অলিয়া উলিয়া পীর মশায়েকদের মেহনতে গড়া এই জমিন অসংখ্য মসজিদ মাদ্রাসার এই জমিনে কোন ইসলাম বিরোধী নাপাক নেতাকে মানুষ গ্রহণ করবে না মানুষ এই দেশে কোরআন নিয়ে বাঁচবে ইসলাম নিয়ে থাকবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আপনাদের কি কষ্ট হচ্ছে আসলে বহু বছরের চাপা খুব নিজেরই জমা আছে আপনাদেরও জমা আমাদেরও না না চিনি ছাড়া এতগুলো মানুষ চা না খাইয়া থাকবে আমি একা খাইবো কেমনে আই ন খাবো দে বসেন ন খাইও ঠিক আছে কষ্ট হচ্ছে আপনাদের এজন্য আমার তরুণ যুবক ভাইদেরকে বলছি মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে কারা যে এটা নাম রাখলো এটা নিয়ন্ত্রণ মানে কি তার মানে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে আমরা দায়িত্বশীল মহলকে বলবো এখানে ডিবি এবং গোয়েন্দার ভাইয়েরা থাকলে তাদেরকে বলবো আপনারা এটার নাম পরিবর্তনের জন্য সুপারিশ করেন উপরের মহলকে বলেন মাদক নিয়ন্ত্রণ এই যে অধিদপ্তর আছে এটার নাম পরিবর্তন করে নাম রাখতে হবে মাদক নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ আবার কি মানে তোলে তোলে হোটেলে গিয়ে নিয়ন্ত্রিত মাত্রায় খাবে নাকি সামান্য হোক আর বেশি হোক সেটা পূর্ণাঙ্গ হারাম মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر عشرة মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন আমাদের রাসূল পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার হলো আসিরহা যারা মাদক বানায় মাদকের ফ্যাক্টরি যাদের আছে এদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার হলো মুতাসিরহা যারা মাদক বানানোর জন্য আদেশ করে অর্ডার করে যারা মাদকের সাপ্লাইয়ের জন্য আদেশ দেয় কিংবা উপদেষ্টা পরিষদে যারা থাকে আমার দেশে ভালো কাজে যেমন উপদেষ্টা আছে খারাপ কাজে উপদেষ্টা আছে না নাই সবচাইতে বড় কথা হলো নেক সুরতের কিছু মানুষ মানুষকে সাধারণ আম জনতাকে ধোঁকা দেয় কেমন ধোঁকা দেয় আহারে দেখবেন টুপি টাপি লাগায়া সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে দিনের বেলা এমন এমন সমাবেশে আছে পেছনে থাকে লেখা মাদক বিরোধী সমাবেশ মাদক বিরোধী সমাবেশের সভাপতি বা প্রধান অতিথি সেখানে মাদকের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে রাতের বেলা মাদকের চোরা চালান যারা করে তাদের সাথে সমাবেশ করে তলে তলে আবার ভাগটা নিয়ে নেয় এই রকম উপদেষ্টা আমার সমাজে নাই আল্লাহর হাবিব বলেছেন ওর উপরে লানত তিন নম্বরে হলো শারিবা যারা মাদক গ্রহণ করে তার উপরে লানত চার নম্বরে হলো ওয়াহামিলাহা যারা মাদক বহন করে কেরি করে টেকনাফ দিয়ে মাদকের চালান আসলো সেটাকে কেউ যদি বহন করে কুমিল্লায় নিয়ে যায় যে ব্যক্তি কেরি করে নিয়ে গেল তার উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু عليه وسلم 5 নম্বরে ওয়াল মাহমুলাতু ইলাইহি এই মাদক বহন করে যে অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে লানত 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা যে ব্যক্তি মাদক পরিবেশন করে সার্ভ করে আপনি মনে করেন যে কোনো রেস্টুরেন্টে অথবা দেশের বাইরে যে কোনো নাইট ক্লাবে বা ক্যাসিনোতে চাকরি করেন সেখানে আপনি এমন চাকরি মাদকের সার্ভ করতে হয় গেস্টদেরকে মদ দিতে হয় মাদক সেবন করাতে হয় সার্ভ করে দিতে হয় নবীজি বলেছেন যে ব্যক্তি মাদকের সার্ভ করে তার উপরে লানত সাত নম্বর হলো নবীজি বলেছেন ওয়া আকিল সামানিহা এ মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে তাদের উপরে লানত দেখবেন আমার দেশে এখানে গোয়েন্দার ভাইরা থাকলে রাগ কইরেন না আমরাও তো সারা দেশে চলাফেরা করি আপনাদের অনেক ভাই আল্লাহওয়ালা আছেন প্রশাসনের অনেক ভাই মুত্তাকি পরহেজগার নামাজি আছেন কিন্তু এমনও বহু মানুষ আছে যারা মাদকের বিরুদ্ধে কাজ করা সরকার দায়িত্ব দিল রাতের বেলা তারা মাদকের কারবারিদের কাছ থেকে ঘুষ নেয় জ্বলন্ত প্রমাণ হলো ওসি প্রদীপ কালকে আমার একজন আটকাইছে ঢাকায় আমি খুলনা থেকে আসতেছি এখানে গোয়েন্দা ডিবি ভাইরা আছে রাগ করেন না আপনারা নাই না সেটা আমরা ভালো জানি এক ট্রাফিক আটকিয়েছে অযথায় আটকিয়েছে পেছন থেকে দৌড়ে এসেছে অনেক সময় হয় কি চট্টগ্রামের ট্রাফিক পুলিশ যখন ঢাকা মেট্রো দেখে তখন তার খুব হাব ভাব একটু আটকায় দেখি মালপানি কিছু পাওয়া যায় কিনা আর ঢাকা মেট্রোর তারা চট্ট মেট্রো দেখলে অনেক সময় তাদেরও মাথা খারাপ হয়ে যায় সে এসেছে সবকিছু ঠিকঠাক আছে তারপরে কয় ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে একটু নাস্তা পানি টানি দিয়ে যান আমি একটু মানুষকে আশপাশে ডাকলাম মানুষ তো চিনে ফেলছে আসছে আসার করে আপনি কোন জিনিসের কাছে চাইছেন চিনছেন আপনার একদম ভাইরাল করে দিবে যাই হোক অনেক কথাবার্তা হয়েছে মাফ চেয়ে চলে গিয়েছে আবার অনেকে আছে নাম পাল্টাই দিয়েছে হাদিয়া নেই কি নেই হাদিয়া নেই আমার প্রশাসনের ভাইদেরকে বলবো আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা দেশের শান্তি শৃঙ্খলার জন্য অনেক কাজ করেন দেশে অন্যায় বাড়বে বিশৃঙ্খলা বাড়বে সন্ত্রাস বাড়বে এমন কোন কাজের জন্য তলে তলে আপনি বিনিময় গ্রহণ করতে পারেন না আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন সেটা হারাম ধারে কাছেও যাওয়া যাবে এরপরে নবীজি বলেছেন ওয়াল মুশতারিলাহা ওয়াল মুশতারাতু ওয়াল মুশতারাতু লাহু মাদকের ক্রেতা এবং বিক্রেতা এই যে মাদকের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেন তো সবাই আমরা নবীজির লানত চাই না সুপারিশ চাই আস্তে বলবেন না জুড়ে বলেন আমরা নবীজি লানত চাই নাকি সাফায়াত চাই যদি আমরা নবীজির সাফায়াত চাই সুপারিশ চাই তাহলে মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো
তোমার এই ছাত্র বয়সে মাদক গ্রহণ করে তোমার মা বাবার স্বপ্নকে তুমি নষ্ট করে দিও না তোমার ক্যারিয়ার তুমি ধ্বংস করে দিও না তোমার তরুণ্য আর যৌবন শেষ করে দিও না আর যে সকল নেতাদের খপ্পরে পড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যুবক তরুণরা মাদকের খপ্পরে পড়েছো ওই সকল বেঈমান নেতাদেরকে সঙ্গ ছেড়ে দিয়ে বেঈমানদের কাছ থেকে সত্যতে ফিরে আসো যারা তোমার হাতে মাদক তুলে দেয় এরা তোমার নেতা নয় এরা তোমার দুশমন মানবতার দুশমন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই মাদক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখা এটা বাবা হিসাবে মা হিসাবে আমাদের সকলের দায়িত্ব শুধু মাদক নয় সন্তানদেরকে সকল অন্যায় অনাচার অশ্লীলতা বেহায়াপনা এবং যাবতীয় গুনাহের কাছ থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করা আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করা এটা বাবা হিসাবে মা হিসাবে আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য আজকে আমার খুব ভালো লাগছে এই কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বাবার ওয়াজের বিষয়ে দেওয়া হয় কিন্তু এখানে দেওয়া হয়েছে উল্টা পিতামাতার করণীয় যদি আপনি গাছ লাগানোর পরে গাছের পরিচর্যা করেন তো ওই গাছ থেকে ফল পাবেন কিন্তু গাছ লাগিয়ে পরিচর্যা না করলে গাছ থেকে যেমন ফল পাওয়া যায় না তেমনি সন্তান জন্ম দিয়ে সন্তানকে সঠিক পথে না রাখলে বাবা হিসাবে মা হিসাবে সন্তানের হক আদায় না করলে এই সন্তানের কাছ থেকেও খেদমতের আশা করা যায় না এজন্য মা বাবার ওয়াজ হবে পরে সন্তানের কি হক আছে পিতামাতা কিভাবে সন্তানকে গাইড করবে এই ওয়াজ হবে আগে এবার আসুন পিতা হিসাবে মাতা হিসাবে সন্তানদের প্রতি আমাদের কি করণীয় আমার উস্তাদ আলোচনা করে গিয়েছেন দাজ্জালের ফিতনা নিয়ে এখন তো আমরা আখেরি জামানায় আছি একেবারে কিয়ামতের নিকটবর্তী সময়ে আমরা অবস্থান করছি চতুর্দিকে ফিতনা চতুর্দিকেই ফিতনা দাজ্জাল কোন সময় যে আত্মপ্রকাশ করে গোটা পৃথিবীতে ফিতনা আরম্ভ করবে আমরা নিজেরাও জানি না তবে দাজ্জালের রুহানি সন্তানদেরকে আমরা এখন আমাদের আশপাশে দেখতে পাচ্ছি দাজ্জালের রুহানি সন্তানরা কি করেছে দাজ্জালের রুহানি সন্তানদেরকে যে আমরা দেখতে পাচ্ছি এটা আপনাদেরকে আমি দেখাই দাজ্জালের রুহানি সন্তানরা ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানচিত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানচিত্র মানচিত্র এখানে দেখা হয়েছে দেখানো হয়েছে প্রাচীন জেরুকো নগরের অবস্থান উপরে লেবানন এদিকে সিরিয়া সামারা জেরিকা জর্ডান এদিকে জেরুজালেম এই নাবালকদেরকে বই লেখার দায়িত্ব কে দিল এদেরকে নাবালক বলেছে এই কারণে এইদিকে লেখেছে হুজুর গাম্বিয়া গাম্বিয়া হলো আফ্রিকার একটা দেশ তো আফ্রিকার দেশ গাম্বিয়া এটা জেরুজালেমের কাছে কিভাবে আসে এখানে তো গাজা অবস্থিত এখানে তারা গাম্বিয়া লিখেছে মাঝখানে বড় করে ইসরায়েল লিখেছে কিন্তু আমাদের প্রিয় ফিলিস্তিনের নাম হয়তো উস্তাদ আলোচনা করে গিয়েছেন দাজ্জালের অনুসারীরা বেশিরভাগ হবে ইহুদি এক হাদিসে বলা হয়েছে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা পশ্চিমাদের সাথে আতাত করে ফিলিস্তিনকে দুনিয়ার বুক থেকে মুছে দিতে চাইছে আর আমার দেশে দাজ্জালের রুহানি সন্তানরা কচি কাঁচা বাচ্চাদের বইয়ের ভেতরে মানচিত্র দিয়ে মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিয়েছে সরকারকে বলবো যারা বইয়ের ভেতরে ইসরায়েলের নাম দিয়ে ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে দাজ্জালের এই রুহানি সন্তানদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কত বড় সাহস আমাদের পয়সায় এই বই ছাপানো হয় কারো বাপের পয়সায় এই বই ছাপানো হয় না এদেশে 16 কোটি মুসলমান এই দেশে 16 কোটি মানুষ হিসাব করলে 14 কোটির উপরে মুসলমান হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় বই ছাপানো হয় এদেশের মুসলমানদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় পাঠ্যপুস্তক বোর্ডে যারা চাকরি করে তাদের বেতন হয় তাদের গাড়ির পেট্রোলের খরচ হয় তাদের তাদের এসি অফিসের এসির খরচ হয় আমাদের পয়সায় এসির বাতাস খাইয়া আমাদের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালাইয়া আমাদের পয়সায় বেতন ভোগ করে আমাদের পয়সায় বই ছাপিয়ে আমাদের সন্তানদের ব্রেইন ওয়াশ করবা নষ্ট করবা বরদাস্ত করবে না দেশের মানুষ আল্লাহ
করেছেন বাংলাদেশের বহু সংগ্রাম শুরু হয়েছে এই চট্টগ্রাম থেকে এই চট্টগ্রামের অতীত ইতিহাস সকলেরই জানা আছে যারা পাঠ্যপুস্তক বোর্ডে দায়িত্ব পেয়ে মনে করছে দেশের জনগণকে কলা বলে মুলা খাইয়ে দিবে এদেশে এত আলেম উলামা পীর মশাই থাকতে তোমাদের এই উপদেষ্টা বাস্তবায়িত হতে দেওয়া হবে না হবে না হবে না এদেশের প্রত্যেকটা মানুষ দল মত ভুলে গিয়ে শিক্ষা কারিকুলামের অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলবে সম্মানিত উপস্থিতি পাঠ্যপুস্তকের কথা একটু পরে আরো আসবে আমার কাছে অনেক কিছু আছে একটু পরে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাকে তো পয়েন্ট ওয়াই জাগাতে হবে আপনারা আমাকে 15-20 মিনিট সময় দিতে পারবেন তো হ্যাঁ আমারও তো কুলাইতে হবে বলছিলাম পিতামাতার করণীয় আমরা আমাদের সন্তানদেরকে ধ্বংস থেকে বাঁচাতে চাই কি চাই না অবশ্যই চাই তাহলে কি করতে হবে নাম্বার 1 আপনার সন্তানকে পর্যাপ্ত সময় দিন আমাদের বেশিরভাগ পিতামাতা এখন তাদের নিজেদের ফোনে এত বেশি আসক্ত হয়ে পড়েছে এত বেশি ফোন ব্যবহার করে যে বাচ্চাদেরকেও তারা এত বেশি সময় দেয় না এই চিত্র দেখা যাবে যে সকল মহিলা এবং পুরুষদের বয়স 25 থেকে 40 বা 45 বছর এই বয়সের নারী পুরুষদেরকে দেখা যায় বেশি বেশি মোবাইল আসক্ত বাচ্চা কান্না করতেছে বাচ্চা কান্না করতেছে বাচ্চা পড়ার টেবিলে বসে পড়ছে কি পড়ছে না এগুলাও নাই এখন তো আবার নতুন ফিতনা আবিষ্কার হয়েছে হাজবেন্ড ওয়াইফের কাপল ব্লগ কি সাতকানি আর ফুলাপাইন এগুলো জানে না কি রে তোমরা কথা কও না কেন তরুণ যুবক ছাত্ররা কি হয়েছে হ্যাঁ এতদিন ছিল ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন শুরু হয়েছে কাপল ব্লগ এখন বউ দিয়ে ব্যবসা বউ দিয়ে হাজবেন্ড ওয়াইফ সকালবেলা ঘুম থেকে উঠে কেমনে নাস্তা করে কেমনে শপিং মলে যায় কেমনে বিমানে ওঠে কেমনে নামে কেমনে দেশের বাহিরে যায় কেমনে একজনের একজনকে খাওয়ায় দেয় নিজেদের একান্ত বিষয় ছাড়া একান্ত সম্পর্কের সেই চিত্রটি ছাড়া আর কোনো কিছু পাবলিককে দেখানো তাদের বাকি এগুলা চাচারা যারা আছেন ওরা না বুঝবেন এটা বুঝবে হচ্ছে এখানে যারা ইয়াং আছে তারা বুঝেছে এটা এখন বউ দিয়ে ব্যবসা আরম্ভ হয়েছে যেভাবে কাপল ব্লগ চলছে কিছুদিন পরে দেখা যাবে ছেলে যদি কোনো বাড়িতে প্রস্তাব নিয়ে যায় আর যদি মেয়ের বাপ জিজ্ঞেস করে বাবা তুমি কি করো তখন বলবে আমি তো ব্লগ করি তখন বাপ বলবে কিসের ব্লগ এগুলো আপনি বুঝবেন না ন বুঝবেন হ্যাঁ এটা বুঝবেন না আপনি ন বুঝিবেন অথবা আসে বলবে যদি জিজ্ঞেস করে কি করেন হয়তো এমনও উত্তর দিতে পারে এখনো কিছু করি না আপনার মেয়েকে বিয়ে করে শুরু করব তখন যদি জিজ্ঞেস করে বাবা কি শুরু করবা কয় আপনার মেয়েকে বিয়ে করার পরে কাপল ব্লগের ব্যবসা শুরু করব ঠিক আছে কথা যারা নিজের বউয়ের চেহারা যারা নিজের বউয়ের চেহারা জনগণকে দেখিয়ে পয়সা ইনকাম করে এই পুরুষগুলো হলো ব্যক্তিত্বহীন পুরুষ এদের রুচিতে দুর্ভিক্ষ আছে এরা রুচিহীন এদের রুচি মরে গিয়েছে এরা ব্যক্তিত্বহীন এদের ব্যক্তিত্ব বলতে কিছুই বেহায়া বেশরম তোমার নিজের বউকে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে তোমার একটু লজ্জাও লাগে না বেশরম যার মধ্যে হায়া নাই তার মধ্যে ইমানই আল হায়া ও সোবাতুম মিনাল ইমান লজ্জাশীলতা হলো ইমানের অংশ যার হায়া শরম থাকে না তার মধ্যে ইমানও সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিন এখন সন্তান কান্না করলে হাতের মধ্যে দিয়ে দেয় কি আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি আমরা একটু কান্না করলে মন খারাপ করলে আব্বু আম্মু আমাদের হাতে খেলনা দিত গাড়ি দিত গাড়ি আছে না ফুটবল দিত ক্রিকেট দিত বিভিন্ন খেলনা দিত বা ওই যে সাইকেল আছে না তারপর আরো কত কিছু ছিল এগুলো দিত এগুলো দিয়ে খেলাও অথবা যে কি একটা যে বাজে এটাকে আপনারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কি বলেন আপনাদের সাথে আমাদের ভাষা সিলেটের ভাষার মিল আছে তো জুনজুনি তো আমরাও হই এটা মিলে গেছে মালা হইছে আপনারা কিন্তু মাত বুঝিল জন্যই বুঝতেও পারেন কারণ এই সাতকানিয়ার মানুষ আমরা সিলেট হবাই দিয়ে বহুত মানুষ আছে সাতকানিয়ার মানুষ কোথায় নাই বলেন হ্যাঁ কোথায় নাই আপনি মক্কায় যাবেন মদিনায় যাবেন
সব জায়গায় আছে রিয়াদে যান জিদ্দায় যান আপনি আরব বিশ্বের দেশগুলোতে যাবেন আপনি সিলেটে যান ঢাকায় যান মানে ব্যবসাকে কন্ট্রোল করে আছে এই সাতকানিয়ার মানুষ আমরাও দোয়া করছি আল্লাহ ইসলাম প্রিয় এই সাতকানিয়ার মানুষদের ব্যবসা বাণিজ্য তুমি আরো বরকত দিয়ে দাও কারণ সাতকানিয়ার মানুষ ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে আলে মোল্লাদেরকে ভালোবাসে আল্লাহ সবাইকে কবুল করেন সন্তানদেরকে ধ্বংস থেকে বাঁচাতে হলে এক নাম্বার সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিতে দুই নাম্বার আপনার সন্তানকে খারাপ সঙ্গী সাথীদের সাথে মিশতে দিবেন কারণ কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে ভালো মানুষের সাথে থাকলে ওই ভালো মানুষের কিছু গুণ আপনার উপরে আসর করতে পারে যেমন একটা উদাহরণ দেই আপনি একটা কাপড়ের মধ্যে আতর মাখলেন আতর লাগালেন আতর মাখানো এই কাপড়টাকে যদি আপনি আলমারিতে নিয়ে রেখে দেন তো দেখবেন আতরের সুগন্ধি অন্য কাপড়ের মধ্যেও চলে যাবে আবার আপনি মনে করেন ধূমপান করছেন সিগারেট খেয়েছেন সিগারেটের ধোঁয়ার দুর্গন্ধ যদি কোনো কাপড়ে লেগে যায় সিগারেটের ধোঁয়ার দুর্গন্ধযুক্ত সেই কাপড় যদি আলমারিতে রেখে দেন তাহলে দেখবেন ওই দুর্গন্ধ অন্যান্য কাপড়েও চলে যায় তাহলে বোঝা গেল সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আপনার ছেলে যদি বেনামাজি ছেলের সাথে মিশে আপনার ছেলে যদি লম্পট ছেলের সাথে মিশে আপনার ছেলে যদি মাদকাসক্ত ছেলের সাথে মিশে আপনার ছেলে যদি কোনো বাজে ছেলের সাথে মিশে ধীরে ধীরে ওই বাজে ছেলের সাথে থাকতে থাকতে সেও ধীরে ধীরে খারাপ হয়ে যেতে পারে আবার আপনার ছেলে যদি একটা নামাজি ছেলের সাথে ক্লাসের ফার্স্ট বয় বা মেধাবী ছেলেদের সাথে ভালো ছাত্রদের সাথে থাকে মেধাবী ছাত্র চরিত্রবান দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার নামাজি এরকম ভালো ছেলের সাথে ভালো সাথীর সাথে সে যখন থাকবে দেখবেন আপনার ছেলেটাও ভালো ছেলের সাথে থাকতে থাকতে সেও ধীরে ধীরে নামাজি আর চরিত্রবান হয়ে যাবে এজন্য আপনি খেয়াল করবেন আপনার সন্তান কার সাথে মিশে আপনার সন্তান কার সাথে চলাফেরা করে এটা খেয়াল রাখবে আর যারা তরুণ যুবক ছাত্র আছে ভাইদেরকে বলবো যারা পড়ালেখা করো তোমাদেরকে বলছি ক্লাসের ফার্স্ট বয় যারা সব সময় পড়াশোনায় মনোযোগী যারা সব সময় পড়াশোনায় মনোযোগী তাকে তোমার বন্ধু বানাও গ্রুপ স্টাডি করতে পারবা মোতালা করতে পারবা কিতাব নিয়ে একসাথে বসে পড়াশোনার সুযোগ পাবা গবেষণার সুযোগ পাবা যে ছেলেটা নামাজি তার সঙ্গী হও তার সাথী হও যদি তুমি অসৎ বন্ধু বেছে নাও ছাত্রদেরকে কথাগুলো বলছি তরুণদেরকে কথাগুলো বলছি যুবকদেরকে কথাগুলো বলছি যদি অসৎ বন্ধু বেছে নাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কিয়ামতের দিন অসৎ বন্ধুত্ব গ্রহণকারী অসৎ বন্ধুদের সাথে অসৎ ব্যক্তিদের সুহবতে থাকা ব্যক্তিগুলো দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সব দান করে দিয়েছেন কোরআনুল কারিমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াউমা ইয়াহুদ্দু الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا الله تعالى বলছেন সেই দিন সীমা লঙ্ঘনকারী লোকেরা সীমা লঙ্ঘনকারী লোকেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে ইয়া লাইতানি হায় আফসোস ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা আমি যদি রাসূলের পথ অনুসরণকারী লোকদেরকে আমার বন্ধু বানাতাম তাহলে আজকের দিনটা আমার জন্য ভালো হতো তারা আফসোস করে আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا الله تعالى বলছেন কিয়ামতের দিন আফসোস করে করে বলবে হায় দুর্ভাগ্য আমার আফসোস আমার লাম আত্তাখিদ ফুলানান খলিলা অমুককে যদি আমার বন্ধু না বানাতাম অমুকের সাথে যদি আমার চলাফেরা না হতো তাহলে আজ আমি বেঁচে যেতাম তরুণ ছাত্র আর যুবকেরা শোনো ছাত্ররা যুবকেরা আছে না ঘুমাই গেছে যুবকদেরকে সবাই চায় কারণ হলো এই যুবকদেরকে
এই যুবকদেরকে যদি বসে আনা যায় তাহলে অনেক ব্যক্তি মনে করে তার স্বার্থ হাসিল করা যায় এজন্য এই সমাজের কিছু স্বার্থান্বেষী লোক আছে তারা তাদের নিজের চেয়ারের জন্য ক্ষমতার জন্য গদির জন্য স্বার্থের জন্য যুবক আর তরুণদের তারুণ্য আর যৌবনকে তারা লাঠির মতো ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করে তরুণেরা যুবকেরা অনেক সময় গা ভাসিয়ে দেয় আবেগে বুঝে না ও যুবক তরুণ ছাত্র ভাইরা যে বয়সে আপনাদের হাতে শুভ পায় বই খাতা করো আপনাদের হাতে শুভ পায় আল্লাহর কোরআন নবীজির হাদিস এই বয়সে আপনাদের হাতে কিছু নেতারামের খেতা কিছু স্বার্থান্বেষী লোক তার স্বার্থের জন্য ক্ষমতার জন্য আপনার হাতে লাঠি সুদা দিয়ে আপনাকে মোটরসাইকেলের সামনে পিছনে দিয়ে আপনাকে চামচার মতো ব্যবহার করে আমার কথা কষ্ট পাচ্ছেন যুবকদেরকে বলছি আপনার এই যৌবন এই তারুণ্য আল্লাহ এজন্য দেন নাই যে আপনি আপনার তারুণ্য আর যৌবন কারো চামচামি করে নষ্ট করবেন এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতে যদি কাটাতে পারেন এটা ইবাদতের জন্য দেওয়া হয়েছে যদি কাটাতে পারেন আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন আর যদি অসৎ বন্ধুত্ব গ্রহণ করে অসৎ নেতৃত্বের অনুসরণ করে চলাফেরা আরম্ভ করেন ওই অসৎ ব্যক্তি সেও কিয়ামতে আফসোস করবে আপনিও আফসোস করবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন কিয়ামতের দিন জাহান্নামে ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ হবে সেখানে ভণ্ড নেতা আর অনুসারীরা দুই পক্ষ যখন সামনাসামনি হবে তাদের মধ্যে কেমন কথোপকথন হবে আল্লাহ তাআলা বলছেন ফাকালাত ضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء جبوك راتشين نا غمية كتشين تو بھالو کرے سنين অনেক দিন তো সাতকা নিয়ে আসা হয় না এই ওয়াজগুলো আপনারা শুনেন নাই এগুলো দরকার আছে এখন কারণ মাঝখানে গ্যাপ হয়ে গেলে মাঝে মাঝে দেখা যায় ব্যাটারি দীর্ঘদিন না চালালে ব্যাটারির যেমন চার্জ চলে যায় দাও দিয়ে বহুদিন কিছু না কাটলে সেটা যেমন ভূত হয়ে যায় তেমনি কুরআনের আলোচনা থেকে মানুষ দূরে থাকলে ইমানের ব্যাটারির চার্জ কমে যায় এজন্য চার্জগুলো আবার নেওয়ার দরকার আছে না নাই কিয়ামতের দিন ভণ্ড নেতা আর কর্মীরা মুখামুখি কর্মীরা বলবে দাঁড়ান ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয় আমরা আপনাদের অনুসারী ছিলাম অনুগত ছিলাম যা বলেছেন তাই করেছি আমরা আপনাদের কথা শুনে যাকে পিটাতে বলেছেন তাকে পিটিয়েছি যাকে তার এলাকায় আসতে বারণ করেছেন আমরা তাকে এলাকা ছাড়া করেছি শুধুমাত্র কোরআনের আন্দোলন করে দিনই আন্দোলন করে এজন্য বহু জালিমের গোষ্ঠী বহু দিন কায়েমের কর্মীদেরকে এলাকায় আসতে দেয় না বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে বউ বাচ্চার সাথে দেখাও করতে দেয় না যা বলেছেন তাই তো করেছি আপনার কথা শুনে যা বলেছেন তাই করেছি ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আপনার কথা শুনে তো দুনিয়াতে কাজ করে আটকাই এলো ঝামেলা হইল ফোন গেছে এটা আমার লোক ছাড়ো ছেড়ে দাও ডিস্টার্ব করো না এখন পারলে এখানেও বাঁচান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচান বাঁচাইতে পারবি না হে নিজেই তো আটকে আছে তখন সে বলবে দাঁড়াও বেশি চিল্লা চিল্লি করো না শোনো কি বলবে নেতা তখন কর্মীর উদ্দেশ্যে বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আল্লাহ যদি আমার মতো নেতাকে হেদায়াত দিতেন তো তোদেরকে আমি হেদায়াত দিতাম আমার নিজের কপালেই তো হেদায়াত ছিল না আজকে আমার পথ আটকে দিও না আর আমার বিরুদ্ধে স্লোগানও দিও না কারণ আজকে কোনো চিল্লা চিল্লি লাফালাফি করে লাভ নাই সওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিম আজকে ধৈর্য ধরো আর না ধরো আমি নেতা আমরা নেতা তোমরা কর্মী দুই গ্রুপের অবস্থা সাওয়া সমান সমান কোন জায়গায় কথাটা বলছে চিন্তা করছেন না
জায়গা মতো নিয়া কর্মীরা বলবে না না এটা আমরা মানি না আল্লাহ বলবেন কি রে তোরা আবার কি মানুষ না কিয়ামতের মাঠে এত না না মানি না মানি না স্লোগান কেন কর্মীরা তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাদের এই নেতাদের কথা শুনে তাদের অনুসরণ করে তাদের হুকুম মেনে আমরা জাহান্নামে এসেছি তারাও জাহান্নামী আমরাও জাহান্নামী আজ তারা আমাদেরকে বলে দুই গ্রুপের আযাব নাকি সমান সমান আমরা এটা মানি না আল্লাহ তখন বলবে তোরা যেহেতু মানুষ না তো তোরা কি চাস তখন কর্মীরা বলবে আল্লাহ আমাদের নেতাদের বিরুদ্ধে তোমার কাছে আমাদের অভিযোগ আছে দুইটা আস্তে বলবেন না জোরে বলেন অভিযোগ আছে কয়টা আল্লাহ বলবেন ঠিক আছে বলে ফেল তখন তারা প্রথম অভিযোগ করবে আল্লাহ এরা তো দুনিয়াতে খুব ইজ্জত সম্মানে চলেছে আমরা সামনে পিছনে চামচার মতো তাদেরকে পাহারা দিয়েছি বক্তৃতা করেছে আমরা শুধু শুনেছি যা বলছে তাই করেছি আজকে এক নম্বরে আপনি সুযোগ দেন এদেরকে আমাদের সামনে দেন এদেরকে আমাদের সামনে দিলে আজকে আমরাই সাইজ করব নাজআল হুমা তাহতা আকদামিনা লি আল্লাহ আপনি আজ আমাদেরকে যে আযাব দিবেন আমাদের নেতাগুলোকে আরো ডবল আযাব দিয়ে কি কথা বোঝা যায় কথা কি বোঝা যায় যুবক তরুণদেরকে বলবো কোথায় দৌড়াও যারা দুনিয়াবি স্বার্থে তোমাদেরকে ব্যবহার করছে তাদের স্বার্থ তাদের সঙ্গ ছেড়ে দাও তাদের সঙ্গে হয়ে যাও যারা স্লোগান তুলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে কোরআনের রাজ কায়েম করতে হবে তাদের সঙ্গে সাথী হয়ে যেতে হবে কারা কারা তাদের সঙ্গী হতে কোরআনের রাজ কায়েমের আন্দোলনে থাকতে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেয় আল্লাহ সবাইকে কবুল করেন কষ্ট হচ্ছে নাকি পিতামাতার করণীয় আপনার ছেলে কোথায় যায় বাবা দেখেন না আপনি কোথায় ঘুর 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 করে অসৎ কারো সাথে চলাফেরা করলে এই কোথায় যাও প্রথমে বুঝাইয়েন তারপরে শাসন কইলেন এরপরেও গেলে বান্দা রেখে দিয়েন করে ওদিকে যাবি না নামাজই ছেলের সাথে দেন যারা দেখা হলে বলে কি বন্ধু অথবা কি ভাই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে তো জামাত ঠিকমতো আদায় করেন তো মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ আদায় করেন তো যারা সাক্ষাৎ হলে বলে ভাই প্রতিদিন কোরআন পড়েন তো কত আয়াত পড়েন কয়টা হাদিস পড়েন ইসলামী সাহিত্য কয় পৃষ্ঠা পড়েন যারা সাক্ষাৎ হলে বলে পিতামাতার খেদমত করেন কিনা উস্তাদের খেদমত করেন কিনা তারা আপনার বন্ধু তারা আপনার সাথী তারা আপনার আসল নেতা আল্লাহ আমাদের সবাইকে তাদের সাথী বানিয়ে দেন কষ্ট হচ্ছে আপনাদের এক নম্বর বলেছিলাম পিতামাতা সন্তানকে কি দিবে সময় দিবে ভুলে গেছেন আপনারা কি দিবে দুই নাম্বার কার সাথে মিশে এটা দেখবে বেশি কথা বললে পাবলিক মনে রাখতে পারে না তিন নাম্বার সর্বশেষ পয়েন্টের সাথে আপনাদের শেষ পয়েন্ট মিলাই দেব বর্তমান প্রেক্ষাপট তিন নাম্বার হলো আপনার সন্তানকে ধ্বংস থেকে বাঁচাতে হলে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ আপনার সন্তান যদি তিনি শিক্ষা না পায় তো ও যে কোনো বাজে পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে এখন দিনই শিক্ষা দিবেন আমরাও আছি বিপদে দিনই শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাতাম এখন এই মাদ্রাসাগুলোকেও শকুনের দল মাদ্রাসাগুলোর দিকে চোখ দিয়ে আমার মাদ্রাসাগুলোকেও শেষ করার জন্য অপকৌশল করছে দেখুন আপনারা আমি সব তথ্য উপাত্ত নিয়ে এসেছি হ্যাঁ উস্তাদ যেমন ছাত্র তো তেমন হয় আমার উস্তাদ যেমন কথা বলার সময় একটু পরে ডান পকেট থেকে বাম পকেট থেকে বের করেন তো ছাত্র তেমন হবে আমি এরকম ডান বাম থেকে জিনিসপত্র বের করতেছি আর কি না দেখাইলে তো পাবলিক বিশ্বাস করবে না এখানে আমার উস্তাদ তুল্য আলেম আমার উস্তাদ আরেকজন বসে আছেন হুজুরে সেগুলো জানেন আমি হুজুরকে পাশে রেখে বলছি সবার মনে দুঃখ আছে জানি হুজুররাও হয়তো কষ্টে চোখের পানি ফেলছেন এই চিত্রগুলোতে
আমরা কেউ এটা চাইনি কখনো এটা কি দাখিল ষষ্ঠ শ্রেণী দাখিল কিসের বই এটা জোরে বলেন স্কুল না মাদ্রাসার মোলাদ দেখছেন আচ্ছা আমাদের গারাঙ্গিয়া মাদ্রাসার মেয়েরা কি এই ড্রেসে মাদ্রাসায় যায় না আমাদের আধুনগর মাদ্রাসায় কি মেয়েরা এইরকম পোশাক পরে যায় নাকি না তাহলে এটা কি পোশাক দিলেন এটা মোলাটের মধ্যেই ছবি কেন সিক্সে যদি এই অবস্থা হয় সেভেনে তো আরেকটু আপডেট হতে হবে তাই না আপডেট কেমন হয়েছে দেখেন না আপনারা খুললে আপডেট আরে বাপ রে বাপ দেখছেন এখন আবার এই পোশাক পরে গাছের উপরে লাফাইতেছে এটা তো আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে করে প্রিন্ট দিছি আপনাদের জন্য পয়সাগুলো আপনারা দিয়ে দিয়ে যাই হোক দিতে হবে না এটা এমনি বলেছি দাখিল কোন শ্রেণী সপ্তম শ্রেণী আরেকটা আপডেট আর কি এখন একটা লাভ মারছে উপরের দিকে আচ্ছা আমাদের মাদ্রাসাগুলোতে আছে কোরআন হাদিস কিন্তু কোন মাদ্রাসায় কি হারমোনিয়াম আছে না দেখেন আপনারা দাখিল ষষ্ঠ শ্রেণী কি আছে এখানে মিডিয়ার ভাইরা দেখছেন এগুলো আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে একদম এডিটিং শেখায় দিচ্ছে আর কি এডিটিং এর সময় একদম নিচে এগুলো দিয়া দিবেন তথ্য সহ কারণ এই যে ক্যামেরার ভাইরা এসেছে এরাও কিন্তু দাইল আল্লাহ এরাও দাইল আল্লাহ কিভাবে জানেন তারাও এই যে আমাদের বলা কথাগুলো রেকর্ড করে আজকে মাহফিল হয়েছে সাতকানিয়া এই বক্তব্যগুলো চলে যাবে সারা দুনিয়ায় এগুলো প্রচারের জন্য কাজ করেছে কারা হারমোনিয়াম কি কোনো মাদ্রাসায় আছে নাকি আধুনগর মাদ্রাসায় আছে কোনো মাদ্রাসায় নাই শুধু হারমোনিয়াম বাজালে তো চলবে না এই দেখেন হারমোনিয়ামের সাথে একটা আপডেট তো হওয়া লাগবে ঢোল লাগবে না শুধু কি ঢোল হলে হয় ঢোল তবলা হার এই দেখেন আমি আমি মাদ্রাসায় পড়েছি তো আমি প্রথম স্কুলে পড়েছিলাম আমার শুরু হয়েছে মক্তব দিয়ে নুরানি দিয়ে তারপর স্কুলে কয়েকদিন পড়লাম আমার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে আলেম হবে মাদ্রাসায় নিয়ে এসেছেন মাদ্রাসায় আমরা ছোটবেলায় আমাদের হুজুররা একজনকে সামনে আনতে রে তুমি সামনে আসো আজকে তুমি নামাজে ইমামতি করো আর বাকিরা মুক্তাদি হও এক একদিন এক একজনকে দায়িত্ব দেওয়া হতো আরবি বক্তৃতা হতো মাদ্রাসায় আরবি বক্তৃতা তুমি আজকে সালাতের উপরে পাঁচ মিনিট বক্তৃতা করো তুমি আজকে জাকাতের উপরে বক্তৃতা করো ডিবেট হতো বিতর্ক হতো সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হতো ইসলামিক নাসিদ হতো এগুলো হতো এখন মাদ্রাসার বইয়ে ঢুকিয়ে দিয়েছে সারেগামা পাদানিসা সারেগামা পাদানিসা কোন মাদ্রাসায় কি সারেগামা পাদানিসা হুজুর এটা শিল্প ও সংস্কৃতি বই হুজুর তো জানেন এগুলো হুজুর আপনারা এগুলো উপরের মহলে তথ্য দিয়েছেন ওদেরকে নিয়ে আমরা এটা কি করে পর্যালোচনা করছি ওগুলো বাদ দেওয়া না ওদিকে আমাদের উস্তাদ একটা গুরুত্বপূর্ণ কথা ফাঁস করে দিয়েছে আমি হুজুরকেও বলি এখন আমি হুজুরকেও জানিয়ে রাখি হুজুর আমরা কেন এগুলো মাঠে ময়দানে বলছি আমাদের উলামা মশায়েকদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছেন কি জানি ওই লোকটার নাম প্রফেসর না 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 এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ফরিদুল ইসলাম মনে হয় যাই হোক প্রফেসর কি ইসলাম জানি ওনার সাথে দেখা করেছেন আমাদের অনেক ভাইয়েরা প্রতিবেদন তৈরি করে এই যে প্রতিবেদন আছে দেখেন আপনারা প্রতিবেদন তৈরি করে এই প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে কমিশনে দেওয়া হয়েছে এমনকি মেইল করে দেওয়া হয়েছে ভদ্রতা সুলভ কোন উত্তর দেওয়া হয় এখন তারা যদি আমাদেরকে বলে বা গোয়েন্দার ভাইরা যদি এখানে থাকেন আপনারা যদি বলে হুজুর আপনারা এগুলো উস্কে দিচ্ছেন কেন তা আমরা তো চেয়েছিলাম আপনাদের কাছে ভদ্রভাবে বলেছি কথা তো শুনেন নাই এত মাস হয়ে গেল পাবলিক যেগুলো জানে না এখন পাবলিকের এগুলো জানা দরকার পাবলিককে গুলো জানা দরকার আপনারা যদি আলেমদের কথা শুনে ঠিক করে ফেলতেন আমরা এগুলো মাঠে ময়দানে বলতাম না যেহেতু আপনারা কথা শুনেন নাই যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে জাতীয় পার্টি করে সবাই এর বিরুদ্ধে কথা বলবে কারণ কেউ চায় না তার সন্তান নষ্ট হোক
সারেগামা পধানিসা আপনার সন্তান শিখুক আপনি চান শুধু সারেগামা পধানিসা বলে ডুলার তবলা বাজালেই তো হবে না সাথে একটু থাক দিন 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 কোমর দুলাইয়া না নাচলে তো হয় না মাদ্রাসার বইয়ে কি দেওয়া হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই আমাদের ছেলেরা আলেম হবে আমাদের মেয়েরা আলেমা হবে দিনদার হবে পরহেজগার হবে বেশিরভাগ মাদ্রাসার খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ তার বাপের জায়গা জমিন মাদ্রাসার জন্য দান করেছে শুধুমাত্র এখান থেকে দ্বীনের দাঈ ইলাল্লাহ তৈরি হবে সেই মাদ্রাসাগুলোতে আজ ঢোল তবলা হারমোনিয়াম নাটক ফাটক ঢুকিয়ে দিয়া মাদ্রাসা ধ্বংসের অপচেষ্টা এদেশের মানুষ মুখে দিবে ইনশাআল্লাহ আপনারা শুধু ট্রান্সজেন্ডারের শরীফ শরীফা নিয়ে বসে আছেন শরীফ শরীফা নিয়ে বসে আছেন না কি আজীব অবস্থা মনস্তাত্ত্বিক লিঙ্গ মনে মনে যেটা ভাবে সে নাকি সেটা এখন আমার দেশের এক লোক শাহরিয়ার কবির তারে আমাদের দেশের লোকেরা কিচুর জানি কয় এটা আপনারাই বলেছেন তবে এটা আপনারাও বলেন নাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা নয় তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন তিনি এই কথা বলেছেন একাত্তর সালে যখন পাকিস্তানি হানাদারেরা এদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে যদি এই সেক্টর কমান্ডার এই বীর মুক্তিযোদ্ধার কথা সত্যি হয় তাহলে আমরা দায়িত্বশীল মহলকে বলবো এই লোকটাকে অতি দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে যদি প্রমাণিত হয় তাহলে যুদ্ধ অপরাধের দায়ে এই শাহরিয়ার কবিতে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিতে হবে সে হলো ঘাতক দালাল নির্মূল কমিটি গাদানিক এটার নাকি চেয়ারম্যান না সভাপতি তা আমি মাঝে মাঝে অবাক হই মনে করেন রিলিফের মাল এক জায়গায় রাখা হয়েছে আর রিলিফের মাল পাহারা দেওয়ার দায়িত্ব যদি চোরকে দেওয়া হয় মাল থাকবে রিলিফের মাল চোরকে পাহারাদারের দায়িত্ব দিলে যেমন রিলিফের মাল থাকবে না তেমনি একাত্তরের ঘাতককে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বানালে ওই ঘাতক দালাল নির্মূল কমিটিরও ইজ্জত থাকবে না তো সে আবার ট্রান্সজেন্ডারের পক্ষে 28 জানুয়ারি প্রেস ব্রিফিং করেছে তো যেমন কুকুর তেমন মুগুর দরকার আমি আজকে জুমার বক্তৃতায় বলেছি যে এই শাহরিয়ার কবি ট্রান্সজেন্ডারের পক্ষে এত কথা বলে তার উচিত বাসায় তার বউকে বলা দেখো বউ এত বছর ধরে তোমার সাথে সংসার করি এতদিন ধরে আমি কবির হলেও মনে মনে আজকে থেকে আমি কবিরা তখন দেখা যাবে কবরই নাকি দেখ তোর বউ তোর সাথে কেমন করে আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো জুতা দিয়া না সেরা স্যান্ডেল দিয়া পিটাইয়া বাসা থেকে বের করে দিবে ট্রান্সজেন্ডার মনে মনে যেটা ভাবে সে নাকি ওইটা অনেকে আবার হিজরার সাথে ট্রান্সজেন্ডার মিলাতে চায় হিজরা হলো জন্মগত সমস্যা লিঙ্গ প্রতিবন্ধী তার লিঙ্গে জন্মগতভাবে ত্রুটি আছে আর ট্রান্সজেন্ডার হলো মানসিক সমস্যা মনের রোগ সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে একটা ছেলে হঠাৎ করে সে বলে আমি দেখতে ছেলের মতো হলেও আসলে আমি এক মনে মনে একটা তো শাহরিয়ার কবির যে বলে এটা ব্যক্তিগত ব্যাপার মানুষের এখানে হাত দেওয়া উচিত নয় তো আপনিও যদি ধরেন উনি এখন বললেন আসলে মনে মনে আমি সাধারণ নাগরিক হলে হলে আমি দেখতে সাধারণ নাগরিকের মতো হলেও মনে মনে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষ কি বলবে তখন বলবে উনার আসলে মাথা হয়তো হঠাৎ করে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে আপনাকে রাজনীতি করে একটা দল থেকে পার্লামেন্টে ইলেকশনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে এসে সংসদ নেতা হলে যেমন প্রধানমন্ত্রী হয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনি পুরুষ হয়ে মনে মনে নারী হতে পারবেন না নারী হওয়ার জন্য নারীর শারীরিক কাঠামোর দরকার আছে এখন এটাকে যদি সমর্থন দেওয়া হয় এটা প্রতিষ্ঠা হয়ে যায় তো বিপদ কি হবে শুনেন এগুলো যদি 6-7 এর ছেলে মেয়েরা পড়ে তো 6-7 এর ছেলেরা এগুলো তো বুদ্ধি তো আগেই পাইয়া গেছে শুধু কলেজে যাবে আর কলেজের হোস্টেলে সিট পাওয়ার জন্য স্যারকে গিয়ে বলবে স্যার আপনি দেখছেন আমি মুন্না মনে মনে কিন্তু আমি এখন থেকে মুন্নি আমাকে সিট দেন মহিলা কলেজের হোস্টেলে ব্যাপার তখন কি হবে এক শিয়াল মুরগির খামারের আশপাশে এসে বলতেছে দেখো মুরগি
আমাকে দেখতে শিয়াল মনে হলো মনে মনে আমি মুরগি আমাকে তোমাদের সাথে থাকতে দাও যদি মুরগিরা শিয়ালকে মুরগির সাথে থাকতে দেয় সকালবেলা একটা মুরগি পাওয়া যাবে তাহলে মুন্না যদি বলে আমি মনে মনে মুন্নি স্যার আমাকে মেয়েদের হোস্টেলে থাকার জায়গা দেন এরপরে কি হবে নিচে নামলাম না আমি বাকিটা আপনারা বুঝে নেন কথা কি বোঝা যায় আর সম্পদ বন্টনে মাওয়ারিসে সরি মিরাসের ক্ষেত্রে তো আরো সমস্যা তখন দেখা যাবে মুন্নি যদি মেয়ে হয় তো বলবে আব্বু দেখেন এত বছর আমি মুন্নি থাকলেও আপনি যেহেতু এখন সম্পদ বন্টন করবেন আমি কিন্তু এখন মনে মনে মুন্না সব জায়গায় বিপদ আছে না নাই আছে সুতরাং এই ট্রান্সজেন্ডারের মতো বিশ্বাসব আমাদের ছেলে মেয়েদের পাট্ট বইয়ে ঢুকিয়ে দিয়ে সমাজ বিনষ্ট রাষ্ট্র ধ্বংস এমন কি এই ট্রান্সজেন্ডার মতবাদের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে সমকামী বানিয়ে চরিত্রহীন করার অপচেষ্টা চলছে এই অপচেষ্টা রুখে দেওয়া হবে আমি সময়ের কারণে সবগুলা বললাম না আপনারা জুমার বক্তৃতা এটা আমাদের আলভি মিডিয়া সেন্টার আজকে ব্যস্ত আপলোড দিতে পারে নাই আপনারা আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আজকের জুমার বক্তৃতায় আমরা দীর্ঘ এক ঘন্টায় পাঠ্য বইয়ের যত অসঙ্গতি এখানে আমার উস্তাদ আছেন আমাদের উস্তাদ আছেন তিনি তো সবই জানেন এখানে ডি ইসলামাইজেশন সহ অপসংস্কৃতি সহ আরো বিভিন্ন বিষয়ে যা যা আছে আমরা সব তুলে ধরেছি আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন এখানে যে আরো কত কিছু আছে এগুলো বলতে গেলে এক কথাই যদি বলতে যাই প্রত্যেকটা শ্রেণীর বইয়ের মধ্যে সব বইয়ে ডিস্টার্ব আছে আর নাটক ফাটক দিয়ে রাখছে সব বইয়ে নাটক দলগত নাটক এমনকি বাচ্চাদেরকে এখন মোবাইলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আপনার সিক্স সেভেনে পড়ুয়া ছেলেরা মেয়েরা যদি বাড়িতে এসে অ্যাসাইনমেন্টের নামে ফোন হাতে নেয় সে কি অ্যাসাইনমেন্ট করে না অন্য কোনো অকাম কুকাম করে এত কিছু দেখার সময় আছে আমাদের বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়ে নষ্ট করার ষড়যন্ত্র চলছে শুধু কি তাই সময় টিভি ইউজ করেছে কালকে আপনারা দেখেছেন কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে দেবতার দেবতার ছবি আছে না প্রায় 2 লক্ষ বই সেখানে বিতরণ করা হয়েছে শুধু কি তাই আরো আশ্চর্যের ব্যাপার হলো ফাহিমার অন্তরার প্রেমের গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধু কি তাই নিরাপদ স্পর্শ নামে একটা অধ্যায় আছে আমার পিতা আমার মাথায় হাত দিতে পারেন আমাকে জড়িয়ে ধরবেন আমার মা বাবা এটা হলো এই অধ্যায়ে বলা হয়েছে নিরাপদ স্পর্শ আমি আসার পরে আমার উস্তাদের সাথে মোয়ানাকা করলাম হ্যাঁ মানে ওখানে বলা হচ্ছে এগুলো যেমন নিরাপদ স্পর্শ ঠিক তেমনি একজন শিক্ষক যদি কোনো ছাত্র ছাত্রীর মাথায় হাত বুলিয়ে দেন ওটাও নিরাপদ স্পর্শ পাশাপাশি সহপাঠী ছেলে মেয়ে একই ক্লাসে পড়ে দুই হাত ধরে যদি হাঁটাহাঁটি করে সেটাও নিরাপদ স্পর্শ আবার পার্থক্য বলা হয়েছে আপনারা ওয়েবসাইট থেকে বই নামায় দেখবেন তুমি শুনো তুমি যদি দুই হাত ধরে হাঁটো একটা বাবল দেখবেন বাবলের ফটো আছে এই বাবলের ভিতরে বলা হচ্ছে এটাও নিরাপদ স্পর্শ বলা হচ্ছে তোমার মা বাবা তোমাকে চুমু দেয় এটা নিরাপদ স্পর্শ আবার তুমি তোমার বন্ধুদের সাথে দুই হাত ধরে হাঁটলে খবরদার চুমু টুমু দিবা না ওইটা আবার অনিরাপদ এখন দুই হাত ধরে হাঁটলে আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে যারা এটা পাঠ্য বইয়ে ঢুকাইলেন আপনারা কি ভাবছেন যে এদেশের মানুষকে কলা ভেবে মূলা খাওয়াই দিব কলা ভেবে মূলা খাওয়াই দিবেন আপনি এত সোজা একটা ছেলে আর একটা মেয়ে বিপরীত লিঙ্গে দুই হাত ধরে হাঁটাহাঁটি আরম্ভ হলে বাকিটা তো হয়ে যেতেই পারে আর কেউ যদি বলে না হবে না আপনারা মোল্লারা একটু বেশি বুঝেন তো আমি বলবো আপনি ডাক্তারি করান চিকিৎসা করান আপনার পুরুষত্বে সমস্যা আছে বিপরীত লিঙ্গের প্রতি কেউ যদি আকৃষ্ট না হয় তো ওর যৌবন নাই ওর সমস্যা আছে ওর চিকিৎসা দরকার কিন্তু সুস্থ একজন মানুষ বিপরীত লিঙ্গের কাছে গেলে সৃষ্টিগত ভাবে আমার বাবা আদম আলাইহিসসালাম তারও তো হাওয়াকে দেখার পরে আকর্ষণ সৃষ্টি হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এটা তো সৃষ্টিগত ভাবে আল্লাহ দিয়েছেন যে ব্যক্তি বলে যে মোল্লারা কম বোঝে হেরা বেশি বুঝে তো তাদের চরিত্র তো মানুষ জানে আবার হুজুর যেটা একটু আগে বললেন যে তারা বক্তব্য দিচ্ছে টিভি চ্যানেলে যে এটা মৌলবাদীরা ভুল বোঝাচ্ছে মানুষকে মানুষকে ভুল বোঝাচ্ছে এটা হতে দেওয়া হবে এটা আমাদের শিক্ষার জন্য ভালো শোনেন বীর চট্টলাবাসী যারা বলে এটা আমাদের জাতির ভালোর জন্য ভালো কারিকুলাম দয়া করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন টিভি চ্যানেলে যারা আপনাদেরকে সুন্দর সুন্দর বুলিয়া উড়ায় তাদের বেশিরভাগের ছেলে মেয়েরা এই দেশে পড়াশোনা করে না বিদেশে পড়াশোনা করে নিজেদের ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়ে আমার দেশের গরিব মানুষের ছেলে মেয়েদেরকে অখাদ্য কুখাদ্য অশিক্ষা কুশিক্ষা দিয়া আমার প্রজন্মকে নষ্ট করা হবে এদেশের একটা মানুষ আমার দাস করবে না আমরা বলবো অশিক্ষা কুশিক্ষা যা যা আছে আলেমরা আমাদের কথা শুনুন কথা শুনে
আর যাদেরকে দায়িত্ব দিয়েছেন আমি এদেরকে নাবালক বলছি এই কারণে ইসলাম শিক্ষা বইয়ে দেখেন তো কি করেছে আপনার হিন্দুদের এ ঢুকাই দিয়ে এগুলোকে সাধারণ ভুল ম্যাপের মধ্যে ভুল করেছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন এরা যদি এরা তো পারে না প্রমাণিত হয়েছে বারবার ভুল করে আমরা বলবো আলেম উলামাদেরকে দায়িত্ব দেন 5 বছরে বদলে দিবে ইনশাআল্লাহ দেখছেন সাধারণ মানুষ আলেমদেরকে বিশ্বাস করে যারা বলে মানুষ বান্দরের জাত এই সকল বিশেষ অজ্ঞদেরকে মানুষ বিশ্বাস করে না আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানানিয়েন বানানোর পরে বলেছেন ইয়া আদম اسكن انت وزوجুকাল জান্নাতা وكلا منها তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো জান্নাতে আমার নিয়ামত উপভোগ কর ওই গাছের কাছে শুধু যেও না তাহলে আদম এবং হাওয়া আমাদের মা-বাবার মূল বাড়ি কোথায় বান্দরের বাড়ি কোথায় জঙ্গলে বানরের বাড়ি জঙ্গলে আর মানুষের আদি পিতামাতার বাড়ি কোথায় কারণ আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী এমন বিশেষজ্ঞ বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল নাই আবার দাড়ি নাই মুছ আছে এই সকল বিশেষজ্ঞ লোকেরা যারা খুঁজতে খুঁজতে পেয়েছে মানুষ বান্দরের জাত এদের বিরুদ্ধে আমরা কথা বলে আসলে নিজেদের ব্যক্তিত্ব কমাতে চাই না আমরা শুধু এতটুকু বলতে চাই তো ঠিক আছে ভাই মানুষের পূর্বপুরুষ যদি বান্দরই হয় তোরা আমাদের সমাজে কি করিস তোদের উচিত হলো সুন্দরবনে অথবা বান্দরবনে গিয়ে বান্দর খুঁজে তোদের জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা মানুষের সমাজে থাকার তোদের কোনো অধিকার বলছিলাম পিতামাতার করণীয় হলো এই যে অশিক্ষা কুশিক্ষা এখন ঢুকে গিয়েছে এগুলো থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে কি হবে না আপনারা বলেছেন পিতামাতার করণীয় বর্তমান প্রেক্ষাপটে পিতামাতার সবচেয়ে বড় করণীয় হলো সন্তানদের জন্য যে অশিক্ষা কুশিক্ষা এখন চাপিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা মা বাবা এর বিরুদ্ধে ঘরে 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 স্কুলে কলেজে মাদ্রাসায় সোচ্চার আওয়াজ তুলতে হবে এটাই হলো বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় ওয়াজ পিতামাতার এটাই হলো বর্তমান প্রেক্ষাপটে সন্তান বাঁচানোর জন্য সবচেয়ে বড় করণীয় কাজ ওয়াজ বেশি হওয়া এত দরকার নাই পিতামাতার তিনটা করণীয় বলেছি বর্তমান সময় আরো বহু করণীয় আছে বর্তমান সময়টা ফিতনার তো আগেই ফিতনা থেকে বাকি বাঁচি বাকি ওয়াজ পরবর্তীতে সুযোগ পাইলে সাতকা নিয়ে আসতে পারবো কিনা ওইটাও তো জানি না কারণ কে কখন কোন সময় কোন ঠেলা যে মারে ওইটাও বোঝা যায় না তবে আমি যদি আগামীতে আসতে না পারি কথা বলার সুযোগ নাও পাই আজকে বলে দিয়ে যাই যারা দায়িত্বশীল আছেন ভালো করে শুনে রাখবেন কোরআনের মাহফিলে বাধা হয়ে দাঁড়াবেন না যদি কোরআনের মাহফিলে বাধা হয়ে দাঁড়ান ইতিপূর্বে সাতকানিয়ার মানুষদেরকে যেমন বিজ্জত করেছে আপনি কোরআনের বিরুদ্ধে গেলে সময়ের ব্যবধানে আপনিও বিজ্জত হয়ে যাবেন এজন্য বলে যাচ্ছি এই সাতকানিয়া লোহাগাড়া এই অঞ্চলের মানুষ কোরআন ভালোবাসে ইসলাম ভালোবাসে এখানে গোয়েন্দার যত ভাইরা আছেন তাদেরকে বলবো দেখুন এই মাহফিল থেকে উগ্রতা ছড়ানো হয় না সন্ত্রাস ছড়ানো হয় না আপনাদেরও ছেলে মেয়ে আছে আপনাদের ছেলে মেয়েদের কল্যাণে জাতির কল্যাণে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কথাগুলো বলেছি এগুলো মেনে নিলে গোটা জাতি উপকৃত হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আজকে যত কথা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলোর আমল করার বুঝার মানার তৌফিক দান করেন আমরা সবাই করি আমিন